লোকসভা নির্বাচনের বাবে সাজু দেশের নির্বাচন আয়োগ। 15 ফেব্রুয়ারির ভিতর ঘোষণা করব পারে নির্বাচনী সূচী। এই হিসাবত দেশের নির্বাচন আয়োগে সকল রাজ্য আর কেন্দ্রীয় শাসিত রাজ্যের নির্বাচনী বিষয়ালয় জারি করেছে কেতবোর নীতি নির্দেশনা। নির্বাচন অনুষ্ঠিত করার বাবে সকল ক্ষেত্রতে সাজু হবলে কোয়া হয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় শাসিত রাজ্য সমূহের নির্বাচনী বিষয়াসকল। 18 সংখ্যক লোকসভার নির্বাচন এইবেলি 7 নহলে 8টা পর্যায়ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। ইয়ার ভিতর 3টা পর্যায়ত লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। ইতিমধ্যে নির্বাচন আয়োগে প্রস্তুত করা রোডম্যাপ মতে বহাগ বিহুর পূর্বে অসমত হব পারে 2টা পর্যায়ত নির্বাচন। বহাগ বিহুর পিছত 3য়টো পর্যায়ত নির্বাচন অসমত অনুষ্ঠিত করার সম্ভাবনা আছে। খবর মতে অসমত প্রথম পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হব উজনি অসমৰ সমষ্টি কেইটাত। দ্বিতীয়ত মধ্য অসম আৰু বৰাক ভেলিত হব পাৰে নির্বাচন। গুৱাহাটী সহ নামনি অসমত অন্তিম পর্যায়ত হব পাৰে নির্বাচন। উল্লেখযোগ্য যে শাসকীয় বিজেপি আর সংঘ পরিয়ালর এজেন্ডা মর্মে ইতিমধ্যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, যার প্রভাব দেশজুড়ি পড়া দেখা গল। ইয়ার লগতে সংসদত দাখিল হয়ে গেছে অন্তর্বর্তীকালীন বাজেট। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ব্যস্ত দেশের ভিন্ন রাজ্য ভ্রমণত। নির্বাচনের দিনবার ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রী এই ভ্রমণসূচী সম্পন্ন হব। এই ভ্রমণসূচীর অংশ হিসাবে আজ প্রধানমন্ত্রী উপস্থিত হব গুৱাহাটীত। কাইলৈ প্রধানমন্ত্রী খানাপাৰাত এক বিশাল জনসভাত অংশগ্রহণ করব। কোৱা হৈছে অসম তথা উত্তৰ পূবত প্রধানমন্ত্রী মোদীয়ে গুৱাহাটীর এই জনসভাৰ পৰাই লোকসভাৰ নির্বাচনৰ রণশিখা বজাব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।